মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমে পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি থেকে কারণ সেদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা নাপাক নয় এরপরে ফাইজুল্লাহ রহমান আপনি লিখেছেন আমার পরিবার আমাকে আমার বউকে পছন্দ করে না এখন আমি পরিবার থেকে চলে যাব নাকি বউকে ডিভোর্স দিবো ফয়জুল্লাহ ফয়জুর রহমান এত সহজেই এই বিষয়গুলো সমাধানে আসা যায় না আমি আপনাকে অনুরোধ করব আপনি কোনো একজন ভালো দক্ষ আলেমের সাথে যোগাযোগ করুন দেখা করুন এবং সম্ভব হলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যান আমরা ইনশাআল্লাহ আসুল্লাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার যেটা করার স্বপ্ন দেখছি সেখানে ফ্যামিলি কাউন্সিলিং ব্যবস্থা রাখা হবে যার উদ্দেশ্যই হবে যে পারিবারিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা উদ্যোগী হব ইনশা আল্লাহ হবি তো এই যে উদ্যোগটা এই উদ্যোগটার জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু করব আমরা শুরু করার আগেই আপনি কোনো একজন আলেম বা কোনো একজন বিদগ্ধ মানুষের সাথে সাক্ষাৎ করতে পারেন আজও জুমার দিন জুমার পর একাধিক পরিবার এসেছিলেন তাদের পারিবারিক সমস্যা দূরের জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আল্লাহর ফদলে আমাদের সেই চেষ্টা সফল হয়েছে অর্থাৎ তাদের সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ তো এভাবে আপনার পুরো বিষয়টাকে কারো কাছে বলে যে আপনার স্ত্রীকে অপছন্দ করেন তারা অপছন্দ করে তারা তার সাথে কেমন আচরণ করেন সেক্ষেত্রে ধৈর্য ধরার সুযোগ আছে কি না থাকলে সেটাই করা উচিত যদি ধৈর্য ধরা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো পরিস্থিতিটা কি আপনার কি ডিভোর্সে যাওয়া উচিত নাকি পরিবারের লোকদেরকে বুঝিয়ে সমঝিয়ে তাকে তার ব্যাপারে সহনশীল করা উচিত কিংবা তাকে ধৈর্য ধরতে বলা উচিত কিংবা আলাদা হয়ে যাওয়া উচিত এই বিষয়গুলো নির্ভর করবে আপনার পুরো পরিস্থিতির উপরে এরপর সুপ্তা ফিরদাউসে আপনি লিখেছেন আমার সমস্ত ইবাদতের স্বভাব যেন আমার স্বামী পায় এভাবে আল্লাহকে বলা বা এমন নিয়তে থাকাটা কি ভুল হবে জীবিত ব্যক্তিকে সবাব দেওয়া যায় দেখুন আপনার এবাদ সমস্ত এবাদতের স্বভাব তিনি পাবেন এমনটি বলার তো সুযোগ নেই কারণ ফরজ এবাদতগুলো তো আপনার পরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য সেটা তো আপনি পালন করতেই হবে নফল আবাদগুলোর কথা আপনি বলতে পারেন যে আমার নফল ইবাদতগুলোর সব আমি আমি তাকে দিতে চাই তো এটির সুযোগ আছে বিশেষ করে আপনার যে এবাদতগুলো যে ধরুন দোয়া কিংবা জিকির আজকার কাসবি তেলাওয়াত এগুলো আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ এটার সবটা আপনি অমুখ্যে দিন তবে নবী করিম সাল্লিউসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেক্ষেত্রে সেটি হলো যে আমরা যত দোয়া করব এই দোয়াগুলো সবগুলো যেন নবী করিম সাল্লাহর জন্য করি এবং আমাদের দোয়ার বেশিরভাগ অংশ যেন নবী করিম জন্য দোয়া হয় তবে সেক্ষেত্রে আমরা অধিকতর কল্যাণ অধিকারী হবি ইমসাল্লা দিল্লা একে নিমিষে এক নিমিশে আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পরা যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের রূপর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ এমন কোনো কথা নেই মেরা মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি রবিন আপনি লিখেছেন যারা বাচ্চাদেরকে মসজিদে দুষ্টুমি করার কারণে আসতে নিষেধ করে তাদের উপর দয়া করে কিছু বলুন এ বিষয়ে আমরা বারবার বলেছি মসজিদে বাচ্চারা আসবে এবং তারা নামাজ পড়তে শিখবে অভ্যস্ত হবে এই জন্য তাদেরকে বাধা দেওয়া উচিত নয় যারা বাধা দেন তারা ভুল করেন এবং অন্যায় কাজ করেন নবী করিম সাল্লাহ আসাল্লাম তার মসজিদে শিশুরা আসতো এবং কোন কোন শিশু এসে নামাজের তাদের আচরণের কারণে তাদের চলাফেরার কারণে নামাজে কিছুটা ডিস্টার্ব হতো সেটাকে নবী করিম সাল্লি সাল্লাম সাহবাহিক রাম সহনশীলতার সাথে দেখতেন এমনকি আমাদের নবীসাদ আলসালাম একবার নামাজে সিদ্ধা যাওয়ার পর তার নাতিদেরকেও একজন তার পিঠে উঠে বসেছেন তারপরেও তিনি সেটাকে খারাপভাবে নেননি বিধায় বাচ্চাদেরকে মসজিদে আসতে উৎসাহিত করা উচিত তবে হ্যাঁ এত ছোট বাচ্চা যে নামাজের কিছুই বুঝবে না তাকে মসজিদে আনা উচিত না কারণ সে তো এর থেকে উপকৃত হতে পারবেই না বরং অন্যদের ক্ষতি বা কারণ হতে পারে তবে হ্যাঁ যদি কারণ না হয় তাহলে সেক্ষেত্রে আনাতে কোনো অসুবিধা নেই এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মহাজিন শাহজিদ থাকুক এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই